Question bunch class 10 Duff and Dot. Page number 345 রয়েছে মডেল সেট 4. তো এই মডেল সেটটির যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্ট রয়েছে সেগুলি সমাধান দিব এই ভিডিওতে। আর ভিডিওটি শুরু করার আগে বলবো আগের যে কোশ্চেন সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে এদের প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে সেকশন এ তে সিন রয়েছে, সেটি রয়েছে তোমাদের 3 নম্বর লেসন পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। তো মানে বলে টাইম নষ্ট করছি না, ডিরেক্ট কোশ্চেনে যাচ্ছি। চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে এর দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন। একে রয়েছে দি ক্রাউড অ্যাট এভরি স্টেশন ওয়াজ ড্যাশ। তো প্রত্যেকটা স্টেশনে যে জনতা ছিল তারা কেমন ছিল? অ্যান্সারটা হচ্ছে অপশান সি, সরফুল। এরপরে 2-এর দাগে আফটার দি ইমারশন অফ দি অ্যাসেস অল ওয়েন্ট ব্যাক টু ড্যাশ। অ্যান্সারটা হবে অপশান ডি, দিল্লি। অর্থাৎ তার ছাই ভস্যগুলো ইমারশন অর্থাৎ ভাসানোর পরে নদীতে সবাই ফিরে গিয়েছিল দিল্লিতে। এরপরে 3-এর দাগে রয়েছে দি রাইটার্স ভ্যালু ওয়ার ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশান বি, নট সো উইক। এরপর 4-এর দাগে রয়েছে গান্ধীজি ব্রট দি অর্ডিনারি ফোক আউট অফ ড্যাশ। অ্যান্সারটা হবে অপশান এ, ইনডিফারেন্স। এরপর 5-এর দাগে রয়েছে বাপুজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন ড্যাশ। অ্যান্সারটা হবে অপশান বি, হিজ চিলড্রেন। এরপরে 2-এর দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। একে রয়েছে দি ট্রেন উইথ গান্ধীজিস অ্যাসেস রিচড এলাহাবাদ অ্যামিড ড্যাশ। অ্যান্সারটা হবে সং অ্যান্ড প্রেয়ার। তাহলে দি ট্রেন উইথ গান্ধীজির অ্যাসেস, গান্ধীজির ছাইভস্যগুলো নিয়ে যে ট্রেনটা যাচ্ছিল রিচড পৌঁছেছিল সেটা এলাহাবাদে অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্য দিয়ে। এরপরে 2-এর দাগে রয়েছে দি রাইটার ডিড নট মেক, এরপরে ড্যাশ রয়েছে। তো অ্যান্সারটা হবে ডিড নট মেক এনি স্যাক্রিফাইস, for her country। তাহলে অ্যান্সারটা হলো এনি স্যাক্রিফাইস ফর হার কান্ট্রি, তার দেশের জন্য সে কোনো আত্মবলিদান দেয়নি। এরপরে 3-এর দাগে রয়েছে দি রাইটার অ্যান্ড দি ইউথ অফ ইন্ডিয়া ওয়ার ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড। এরপরে 2 রয়েছে, 2-এর পরে অ্যান্সারটা হবে এই ওপরে টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। এরপরে 4-এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। একে রয়েছে হোয়াই ডিড নট দি পিপল অন দি ট্রেন উইপ এনিমোর। তো ট্রেনের মধ্যে যে সমস্ত মানুষেরা ছিল তারা আর কাঁদেনি কেন? তো অ্যান্সারটা এই লাইনে আছে, পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস। তাহলে এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। অ্যান্সারটা লিখেও দিলাম, দেখো দি পিপল অন দি ট্রেন ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। এরপর 2-এর দাগে রয়েছে হোয়াই ডিড দি রাইটার ফেল অ্যাট সি। তো ন্যারেটর বা রাইটার যিনি লেখক বা লেখিকা তিনি সমুদ্রে পড়েছিলেন কেন? তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি, দি রাইটার ফেল্ড অ্যাট সি বিকজ সি থট দি ম্যাজিক সার্কেল ইন হুইচ সি হ্যাড গ্রোন আপ হ্যাড ভ্যানিশড লিভিং হার আনপ্রোটেক্টেড উইথ দি পাসিং অ্যাওয়ে অফ বাপু। অর্থাৎ লেখিকা ভেবেছিলেন যে ম্যাজিক সার্কেলটার মধ্যে তিনি বড় হয়ে উঠেছিলেন বলে তিনি মনে করেছিলেন, সেটা ভ্যানিশ হয়ে গিয়েছিল, অদৃশ্য হয়ে গিয়েছিল এবং তাকে অসুরক্ষিত করে রেখে গিয়েছিল বাপু মারা যাওয়ার সঙ্গে। তো এরপরে দেখো 2-এর দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দি স্নেল থেকে। প্রথমে দেখো এর দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন। একে রয়েছে দি স্নেল ডাজ নট ফিয়ার টু ড্যাশ। অ্যান্সারটা হবে অপশান ডি, ফল। এরপরে দি স্নেল স্টিক্স টু ড্যাশ। অ্যান্সারগুলো দেখো রয়েছে, অপশানগুলো গ্র্যাস রয়েছে, লিপ রয়েছে, ওয়াল রয়েছে এবং দিয়ে রয়েছে অল অফ দিজ। তাহলে অপশান ডি হবে অ্যান্সার, অল অফ দিজ। এগুলো সবের সঙ্গেই সে আটকে থাকতে পারে। এরপরে দি অনলি চ্যাটল দি স্নেল হ্যাজ ইজ ড্যাশ। অ্যান্সারটা হবে অপশান বি, হিমসেলফ। সে নিজেই তার সম্পত্তি, সে নিজে ছাড়া তার কোনো আর সম্পত্তি নেই। এরপরে 4-এর দাগে রয়েছে টু বি হিজ ওন হোল ট্রিজার দি স্নেল ইজ ড্যাশ। অ্যান্সারটা হবে অপশান এ, স্যাটিসফাইড। এরপরে 2-এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। প্রথমে রয়েছে হোয়েন ডাজ দি স্নেল সিকিউরলি হাইড ইন হিজ হাউস। কখন স্নেল নিরাপদে তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে? তো দেখো অ্যান্সারটা লিখে দিলাম, দি স্নেল সিকিউরলি হাইডস ইন হিজ হাউস when danger imminent, betides of storm or other harm besides of weather. What does happen when we give the snail's horns the slightest touch? যখন ওই স্নেলের হর্নগুলোকে অর্থাৎ সুঁড়গুলো যেগুলো রয়েছে সেগুলোকে হালকা টাচ করা হয় তখন স্নেল কি করে বা কি হয় তার। তো দেখো অ্যানসারটা লিখে দিলাম, when we give the snail's horns the slightest touch, the snail shrinks into his house or his cell with much displeasure. এরপর একটি আনসিন রয়েছে তিনের দাগে। তো আনসিনের মানেটা প্রথমে বলে দিচ্ছি, চলো। প্রথমে রয়েছে দেখো কলকাতা April 17, অর্থাৎ একটি রিপোর্ট রয়েছে। এ ম্যানস কোয়েস্ট টু টেক এ ড্রামাটিক সেলফি রেজাল্টেড ইন দি ট্র্যাজিক ডেথ অফ 4 আদার্স নিয়ার হাওড়া বেঙ্গল অন থার্সডে ইভিনিং। তো বলছে একটি মানুষের যে কোয়েস্ট, ইচ্ছা বা প্রচেষ্টা, টু টেক এ ড্রামাটিক সেলফি, একটি নাটকীয় সেলফি নিতে বা নেওয়ার চেষ্টা, রেজাল্টেড অর্থাৎ এর ফলাফল হয়ে দাঁড়িয়েছিল, ইন দি ট্র্যাজিক ডেথ অফ 4 আদার্স অন্য 4 জনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল, নিয়ার হাওড়া বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের হাওড়ার কাছে, অন থার্সডে ইভিনিং বৃহস্পতিবার সন্ধেবেলা। এরপরে পুলিশ সেড তারকনাথ মাকাল ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন উইথ 4 ফ্রেন্ডস অল এজড বিটুইন 25 and 30 years হোয়েন হি রিপোর্টেডলি, এটা সম্ভবত রিপিটেডলি হবে, লিন্ড আউট অফ দি ডোর টু টেক এ সেলফি ফটোগ্রাফ। তো বলছে পুলিশ সেড, পুলিশ বলেছিল, তারকনাথ মাকাল ওয়াজ ট্রাভেলিং ভ্রমণ করছিল, বাই ট্রেন ট্রেনে করে, উইথ 4 ফ্রেন্ডস 4 জন বন্ধুর সঙ্গে, অল এজড বিটুইন 25 and 30 years যাদের বয়স সবারই 25 থেকে 30 বছরের মধ্যে। হোয়েন হি রিপোর্টেডলি রয়েছে, বললাম এটা সম্ভবত রিপিটেডলি হবে, রিপিটেডলি লিন্ড আউট, সে বারবার ঝুঁকছিল, আউট অফ দি ডোর দরজার বাইরে, টু টেক এ সেলফি ফটোগ্রাফ একটি সেলফি নেওয়ার জন্য। হাউএভার হি লস্ট হিজ ফুটিং অ্যান্ড ফেল অফ দি ট্রেন, হাউএভার যেভাবেই হোক, সে হচ্ছে তার ফুটিং অর্থাৎ পা পিছলে গিয়েছিল, অ্যান্ড ফেল অফ দি ট্রেন এবং ট্রেন থেকে পড়ে গিয়েছিল। মাকালস কম্পেনিয়ন্স জাম্পড আউট টু সেভ হিম বাট ওয়ার মোভড ডাউন বাই অ্যানাদার ট্রেন কামিং ফ্রম দি অপোজিট ডাইরেকশান। তো বলছে মাকালস কম্পেনিয়ন্স, মাকালের যে সঙ্গী সাথীরা, জাম্পড আউট টু সেভ হিম, তারাও ঝাঁপ মেরেছিল তাকে বাঁচানোর জন্য, বাট ওয়ার মোভড ডাউন বাই অ্যানাদার ট্রেন, কিন্তু অন্য ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে, কামিং ফ্রম দি অপোজিট ডাইরেকশান, যেটা অন্য দিক দিয়ে আসছিল। এরপরে হোয়াইল দি 4 ফ্রেন্ডস সুমিত কুমার, সঞ্জীব পলি, কাজল সাহা অ্যান্ড চন্দন পলি লস্ট দেয়ার লাইভস, মাকাল ইজ ফাইটিং ফর হিজ লাইফ ইন এ হসপিটাল। যেখানে 4 জন বন্ধুরা, যাদের নাম হচ্ছে এইগুলি, তারা হচ্ছে লস্ট দেয়ার লাইফস, তাদের জীবন হারিয়েছে, মাকাল ইজ ফাইটিং ফর হিজ লাইফ, তার জীবনের জন্য সে যুদ্ধ করছে, ইন এ হসপিটাল একটা হসপিটালে। অর্থাৎ এই মাকাল অর্থাৎ যার নাম হচ্ছে এই তারকনাথ মাকাল, সে হসপিটালে এখন ভর্তি আছে। এরপরে দি ইনসিডেন্ট অকার্ড বিটুইন লিলুয়া অ্যান্ড বেলুর স্টেশনস ইন দি ভিসিনিটি অফ হাওড়া while the 5 were returning from a temple in Tarakeswar after offering prayers. তো বলছে ইনসিডেন্ট অকার, এই ঘটনাটা ঘটেছিল, বিটুইন লিলুয়া অ্যান্ড বেলুর স্টেশন, লিলুয়া এবং বেলুর স্টেশনের মাঝামাঝি জায়গাতে, ইন দি ভিসিনিটি অফ হাওড়া, হাওড়ার যে বহিরাংশ বা হাওড়া অঞ্চলে, while the 5 were returning from a temple, যখন তারা একটি টেম্পল থেকে ফিরছিল, ইন তারকেশ্বর, তারকেশ্বরের যে মন্দির সেখান থেকে ফিরছিল, আফটার অফারিং প্রেয়ার্স প্রার্থনার পরে অর্থাৎ পুজো দেওয়ার পরে। এরপরে পুলিশ সেড দো দি কম্পার্টমেন্ট ওয়াজ নট ক্রাউডেড, মাকাল ওয়াজ হ্যাঙ্গিং আউট অফ দি ডোর ইন অ্যান অ্যাটেম্পট টু টেক এ সেলফি। তো বলছে পুলিশ সেড, পুলিশ বলেছিল, দো যদিও, দি কম্পার্টমেন্ট ওয়াজ নট ক্রাউডেড, কম্পার্টমেন্টে ভিড় ছিল না, মাকাল ওয়াজ হ্যাঙ্গিং আউট অফ দি ডোর, মাকাল দরজার কাছে ঝুলছিল, ইন অ্যান অ্যাটেম্পট একটা প্রচেষ্টাতে, টু টেক এ সেলফি একটা সেলফি নেওয়ার জন্য। They plan to question the hospitalized youth to know exactly how the incident unfolded. So, they plan, or that police plan to question the hospitalized youth, or that way makal ke proshno korar jonno to know, jante exactly how the incident unfolded, kibhabe actually ঘটনা টা হয়েছিল। এরপর according to a witness, the four friends failed to see the oncoming train because of low light conditions. তো বলছে according to a witness, একজন প্রত্যক্ষদর্শীর মতে the four friends, ওই চারজন বন্ধু failed, ব্যর্থ হয়েছিল to see, দেখতে, the oncoming train, ওই ট্রেনের আসাটা বা ট্রেনটা আসছে এটা দেখতে ব্যর্থ হয়েছিল because of low light conditions, যেহেতু লাইট কম ছিল অর্থাৎ সন্ধ্যা হয়ে আসছিল এই জন্য। এরপরে after the first man fell, his friends jumped off and started running towards him. বলছে after the first man fell, প্রথম মানুষটি পড়ার পরে অর্থাৎ মাকাল পড়ে যাওয়ার পরে his friends jumped off, তার বন্ধুরাও ঝাঁপ মেরেছিল and started running towards him, এবং তার দিকে ছুটতে আরম্ভ করেছিল। In their excitement, they failed to notice another train hurtling towards them, he said. এবং সে বলেছিল in their excitement, তাদের উত্তেজনার বশে they failed, তারা ব্যর্থ হয়েছিল to notice, দেখতে বা খেয়াল করতে, another train hurtling towards them, তাদের দিকে ধেয়ে আসছিল যে ট্রেনটা সেটা দেখতে তারা ব্যর্থ হয়েছিল, he said, সে বলেছিল। Another witness was quoted as saying that Makal hit his head against a post when he bent over to retrieve his cell phone when it slipped out of his hand. তো বলছে অ্যানাদার উইটনেস, অন্য একজন প্রত্যক্ষদর্শী, ওয়াজ কোটেড, সে বলেছে, অ্যাজ সেইং, বলতে গিয়ে সে বলেছে, দ্যাট মাকাল হিট হিজ হেড, মাকাল তার মাথাটা ঠুকে গিয়েছিল, আঘাত হয়েছিল, এগেনস্ট এ পোস্ট, একটি পোস্টের সঙ্গে, হোয়েন হি বেন্ট, যখন সে ঝুঁকেছিল, ওভার টু রিট্রিভ হিজ সেলফোন, তার সেলফোনটিকে বাঁচানোর জন্য বা ফিরে পাওয়ার জন্য, হোয়েন ইট স্লিপড আউট অফ হিজ হ্যান্ড, যখন এটি তার হাত থেকে স্লিপ করে পড়ে যাচ্ছিল। The five hailed from Domdom in the outskirts of Kolkata. কলকাতার যে বহিরাঞ্চল, সেই বহিরাঞ্চলের দমদমে তারা থাকে বা বাস করে বা তারা বাসিন্দা দমদমের। While some were employed at industrial units in the locality, others were auto rickshaw drivers. তো বলছে while, যেখানে some were employed, কিছুজন তারা চাকরি করে, at industrial units, অর্থাৎ শিল্পাঞ্চলে বা শিল্পক্ষেত্রে, in the locality, ওই অঞ্চলেই, others were auto rickshaw drivers, এবং অন্যরা তারা হচ্ছে auto rickshaw চালায়। A number of people have died in attempts to take selfies across the country. বলছে অনেক সংখ্যক মানুষ এই দেশে এই সেলফি নেওয়ার জন্য মারা যায়, সেলফি নিতে গিয়ে মারা যায়। According to a 2016 study, India accounts for more selfie deaths than any other nation. অন্যান্য দেশের থেকে ইন্ডিয়াতে বেশি সংখ্যক মানুষ সেলফি নিতে গিয়ে মারা যায়, এটা 2016 সালের যে স্টাডি সেখানে দেখা গিয়েছে। হিন্দুস্তান টাইমস কলকাতা, অর্থাৎ হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয়েছিল এটা খবরটা। তো আনসারের মানেটা বলে দিলাম, এবার দেখো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি। এর দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন, শুরুতে রয়েছে দি নাম্বার অফ পিপল হু ডায়েড ওয়াজ ড্যাশ, তো যে যত সংখ্যক মানুষ মারা গিয়েছিল সেটা হচ্ছে অপশান বি 4, চারজন মারা গিয়েছিল। মাকাল অ্যান্ড হিজ 4 ফ্রেন্ডস ওয়ার ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান বি, বিটুইন 25 and 30 years, 25 থেকে 30 বছরের মধ্যে তাদের বয়স। মাকাল অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়ার রিটার্নিং ফ্রম ড্যাশ, কোথার থেকে ফিরছিল তারা, অ্যান্সারটা হবে অপশান ডি, তারকেশ্বর। এরপরে 4 দাগে রয়েছে দি ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান এ, নট ক্রাউডেড। এরপরে 5 দাগে রয়েছে দি 5 ফ্রেন্ডস হেল্ডেড ফ্রম ড্যাশ, বাস করে তারা বাসিন্দা হচ্ছে অপশন সি, দমদম। এরপর 6 দাগে রয়েছে দি প্যাসেজ ইজ এ বা এন রয়েছে, অ্যান্সারটা হবে অপশন সি, নিউজ পেপার রিপোর্ট, এ নিউজ পেপার রিপোর্ট। এরপরে 2 দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। একে রয়েছে তারকনাথ মাকাল স্লিপড অ্যান্ড ফেল অফ দি ট্রেন, তারকনাথ মাকাল স্লিপ খেয়ে ট্রেন থেকে পড়ে গিয়েছিল, অ্যান্সারটা ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্সটা এই লাইনে রয়েছে, হাউএভার হি লস্ট হিজ ফুটিং অ্যান্ড ফেল অফ দি ট্রেন। এরপরে 2 দাগে রয়েছে অনলি মাকাল অ্যামং দি 5 ফ্রেন্ডস ইজ অ্যালাইভ অ্যান্ড ইজ হসপিটালাইজড, তো মাকালই কেবলমাত্র তার বন্ধুদের মধ্যে জীবিত এবং সে হসপিটালাইজড, এটাও হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্সটা এই লাইনে রয়েছে হোয়াইল দি ফোর ফ্রেন্ডস, এখান থেকে এই হসপিটাল পর্যন্ত অ্যান্সারটা হবে। এই লাইনটা লিখে দিলে সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে। এরপরে 3 দাগে রয়েছে ইন্ডিয়া রেকর্ডস মোস্ট নাম্বার অফ সেলফি ডেথস ইন দি ওয়ার্ল্ড, বলছে পৃথিবীতে সেলফি নিতে গিয়ে বেশি সংখ্যক মানুষ মারা গিয়েছে ইন্ডিয়াতেই, এটাও হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং সেন্টেন্স এই লাস্ট লাইনে রয়েছে অ্যাকর্ডিং থেকে এই নেশান পর্যন্ত অ্যান্সারটা হবে সাপোর্টিং সেন্টেন্সটা। এরপরে 4 দাগে রয়েছে কোশ্চেন রয়েছে, দেখো অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়াট ডিড দি পুলিশ প্ল্যান টু ডু, অ্যান্সারটা দেখো এই লাইনে রয়েছে পুলিশ প্ল্যান করেছিল, এই যে দে প্ল্যান, দের জায়গায় পুলিশ করতে হয় এবং প্ল্যানটাকে প্ল্যান করতে হবে টু কোশ্চেন যা আছে পুরো এতটা আনফোল্ডেড পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর 2 দাগে রয়েছে হোয়াই ডিড দি ফোর মেন ফেল টু সি দি ট্রেন কামিং ফ্রম দি অপোজিট ডাইরেকশন, তো অন্য দিক থেকে যে ট্রেনটি আসছিল সেটি দেখতে ওই 4 জন মানুষ ব্যর্থ হয়েছিল কেন। তো অ্যান্সারটা দেখো লিখে দিয়েছি আউট অফ এক্সাইটমেন্ট দি ফোর মেন ফেলড টু সি দি ট্রেন কামিং ফ্রম দি অপোজিট ডাইরেকশন ইন দি লো লাইট কন্ডিশন, অর্থাৎ তাদের উত্তেজনার বশে ওই 4 জন লোক তারা ব্যর্থ হয়েছিল অন্য দিক থেকে যে ট্রেনটি আসছে সেটি দেখতে ইন দি লো লাইট কন্ডিশন, যেহেতু লাইটের অবস্থাটা খুব খারাপ ছিল অর্থাৎ লাইটটা লো ছিল। এরপর 3 দাগে রয়েছে হোয়েন ডিড মাকাল হিট হিজ হেড এগেনস্ট দি পোস্ট, তো মাকাল কখন তার হেডটা, তার মাথাটা আঘাত করেছিল ওই পোলের সঙ্গে, পোস্টের সঙ্গে। তো অ্যান্সারটা দেখো এই লাইনে রয়েছে এই মাকাল থেকে হবে মাকাল হিট হিজ হেড এগেনস্ট এ পোস্ট হোয়েন হি বেন্ট ওভার টু রিট্রিভ হিজ সেলফোন হোয়েন ইট স্লিপড আউট অফ হিজ হ্যান্ড, তো যখন তার হাত থেকে ফোনটা ছিটকে গিয়েছিল সেই ফোনটাকে বাঁচানোর জন্য সে যখন ঝুঁকেছিল তখনই তার মাথাটা আঘাত হয়েছিল একটা পোস্টের সঙ্গে। এরপর 4 দাগে রয়েছে হোয়াট ওয়ার দি প্রফেশনস অফ দি 5 ফ্রেন্ডস, অর্থাৎ ওই 5 জন বন্ধুর পেশা কী ছিল। তো অ্যান্সারটা এই লাইনে রয়েছে হোয়াইল সাম ওয়ার এমপ্লয়েড অ্যাট ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস ইন দি লোকালিটি আদার্স ওয়ার অটোরিক্সো ড্রাইভার্স, তো এই লাইনটাতে অ্যান্সার রয়েছে, অ্যান্সারটা কিভাবে লিখবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে 4 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস, প্রথমে রয়েছে লাস্ট ইয়ার স্বচ্ছ ভারত অভিযান ড্যাশ বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ড্যাশ আওয়ার কান্ট্রি ক্লিন, তাহলে লাস্ট ইয়ার গত বছর স্বচ্ছ ভারত অভিযান ড্যাশ, তাহলে এখানে হবে ওয়াজ টেকেন আপ, এটা নেওয়া হয়েছিল বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অফ ইন্ডিয়া ভারতের টু ড্যাশ আওয়ার কান্ট্রি ক্লিন, তাহলে টু মেক আওয়ার কান্ট্রি ক্লিন, আমাদের দেশকে পরিষ্কার করতে বা রাখতে। এরপরে উই অল ড্যাশ ইন দিস মিশন, তাহলে উই অল পার্টিসিপেটেড ইন দিস মিশন, এই মিশনে আমরা সবাই পার্টিসিপেট করেছিলাম। এরপর 5 দাগের এতে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, সচিন টেন্ডুলকার রিটায়ার ড্যাশ অল শর্টস, এখানে হবে ফ্রম অল শর্টস, এরপরে ড্যাশ ক্রিকেট, এখানে হবে অফ ক্রিকেট, ড্যাশ 16 নভেম্বর, এখানে হবে অন 16 নভেম্বর 2013, তো সচিন টেন্ডুলকার রিটায়ার নিয়েছিলেন ফ্রম অল শর্টস অফ ক্রিকেট, সমস্ত ধরনের ক্রিকেটের ফরম্যাট থেকে, অন 16 নভেম্বর, 16 নভেম্বর 2013। এরপরে 2 দাগে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড। একে রয়েছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার সামি আক্সড অ্যাপ্রিহেন্সিভলি চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে, তাহলে অ্যান্সারটা হবে দেখো দেখো রিপোর্টেড স্পিচটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং ডাব্লুএইচ দিয়ে রয়েছে। আর তাহলে এই যে সামি আক্সড অ্যাপ্রিহেন্সিভলি, তো সামি আক্সড এরপরে এই ফাদারটাকে লিখে দেবো, তাহলে অ্যান্সারটা হবে সামি আক্সড হিজ ফাদার, হিজ ফাদার, এই যে ফাদারটা যেটা রিপোর্টেড স্পিচে রয়েছে সেটা আক্সটের পরে এসে হিজ ফাদার হয়ে গেল। এরপরে অ্যাপ্রিহেন্সিভলি, অ্যাপ্রিহেন্সিভলি হয়ে গেল। এরপরে হোয়াট যেটা রয়েছে ডাব্লুএইচ, এটা লিঙ্কার হিসেবে বসে গেল হোয়াট। এরপরে ইউটাকে, ইউটা হচ্ছে স্বামীর বাবার কথা বলা হচ্ছে, তাহলে এখানে পার্সেন্ট চেঞ্জ হয়ে হি হয়ে যাবে। এরপরে হ্যাভ রিটিন রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তাহলে এখানে হবে হ্যাড রিটিন, হ্যাড রিটিন, তাহলে অ্যান্সারটা হলো স্বামী আক্সড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি হ্যাড রিটিন। এরপরে রয়েছে 2 এর দাগে আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, এটা কম্পারেটিভ ডিগ্রি করতে বলা আছে, আছে পজিটিভ ডিগ্রিতে, তাহলে এই যে ইউ এটা হচ্ছে প্রথমে চলে আসবে, তাহলে ইউ এরপরে ইউ আর এরপরে নট বসে যাবে, ইউ আর নট, এরপরে লার্জ যেটা রয়েছে এটার কম্পারেটিভ ফর্ম হয়ে যাবে লার্জার, এরপর লার্জার হয়ে গেল, এরপরে লার্জারের পরে কম্পারেটিভ ফর্মের পরে দেন বসে, তো লার্জার দেন এরপরে আই, তাহলে ইউ আর নট লার্জার দেন আই। এরপরে 3 এর দাগে রয়েছে মেন অ্যান্ড ওমেন ওয়ার স্যাড দে গ্যাদার্ড অ্যারাউন্ড বিড়লা হাউস, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে বলেছে। প্রথমেই রয়েছে এই মেন অ্যান্ড ওমেন ওয়ার স্যাড, তাহলে মেন অ্যান্ড ওমেন ওমেন হু ওয়ার স্যাড, হু ওয়ার স্যাড, এরপরে কমা দিয়ে গ্যাদার্ড গ্যাদার্ড around Birla house, তাহলে অ্যানসারটা হলো men and women who were said gathered around Birla house। এরপর সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে the result was published last week, তো পাবলিশে আন্ডারলাইন রয়েছে, প্রথমে দেখে নেব লিস্টে রয়েছে লুক ডাউন আপন, গিভ আপ, গিভ ইন এবং ব্রিং আউট, তো পাবলিশের জন্য হয় ব্রিং আউট, তো ওয়াজ পাবলিশড থার্ড ফর্ম রয়েছে, তাহলে হবে ব্রট আউট, ব্রট আউট। এরপরে 2 এর দাগে রয়েছে ডু নট হেট দি বেগার্স, হেটের জন্য হয় লুক ডাউন আপন, তো এখানে লুক ডাউন আপন অ্যান্সার হয়ে যাবে লুক ডাউন আপন। এরপরে হি অ্যাবান্ডান্ড অল হোপস অফ গেটিং দি জব, অ্যাবান্ডান্ডের জন্য যেটা হয় সেটা হচ্ছে গিভ আপ, তো এখানে অ্যাবান্ডান্ড আছে তাহলে হবে গেভ আপ, গেভ আপ। এরপর 6 এর দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলির মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে গেট অর ব্রিং ব্যাক, সেটা আনসিনে যে রয়েছে সেটা হচ্ছে রিট্রিভ রয়েছে, রিট্রিভ রয়েছে। এরপরে দি আউটার পার্টস অফ এ টাউন অর এ সিটি, তো এটার জন্য রয়েছে আউটস্ক্রিট রয়েছে, আউটস্ক্রিটস। এরপরে রয়েছে এ পার্সন উইথ হুম ওয়ান ট্রাভেলস অর স্পেন্ডস এ লট অফ টাইম, সেটা হচ্ছে রয়েছে কম্পেনিয়নস রয়েছে, কম্পেনিয়ন। এরপরে রয়েছে 4 এর দাগে এ ফটোগ্রাফ টেকেন অফ ওয়ান সেলফ, সেটা হচ্ছে সেলফি, সেলফি রয়েছে। তাহলে এই সেটটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।